হঠাৎ হযরত জাফরের ডান হাতে একটা আঘাত পড়ল। আহ, হাতটা ঝুলে গেছে, চামড়া আটকায় রয়েছে, পড়েও না, ডিস্টার্ব হচ্ছে লড়াই করার মুহূর্ত। হযরত জাফর পায়ের নিচে হাতটারে লাগায়া এক টান দিয়া ছিঁড়া ফেলায়া চলছে যুদ্ধ। হযরত জাফরের বাম হাতটাও কাটা গেছে, জাফর পড়ে গেছে, লড়াই করতে করতে পড়ে গেছে, শরীরে অনেকগুলো আঘাত। মুসলমানরা হঠাৎ লক্ষ্য করলো, জাফরও দেখা যায় না, ঝান্ডাও দেখা যায় না। আরে, আবদুল্লাহ ইবনে রাওহার কাছে তো দায়িত্ব পৌঁছাইতে হবে, ঝান্ডা গেল কই, জাফর গেল কই? সবাই তালাশ করা শুরু করছে। আহারে, দেখে ময়দানের এক পাশে জাফরের নিথর দেহটা পড়ে আছে, কিন্তু জাফর ওই জীবনের শেষ মুহূর্তেও ঝান্ডাডারে দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখছে। কাদেরকে অভিযোগ দিস, তারা দিন পৌঁছায় নাই? আরে, কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছ? যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়া কামড়াইয়া ধরে থাকে, ওদেরকে বলছো না দিন আমাদের কাছে পৌঁছায় নাই? না না না, এই কথা তোমাদের মতো জালিম বেদাতীরা বলতে পারে, আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না আল্লাহ মিথ্যা বলেছেন, আমরা বিশ্বাস করি না নবী দায়িত্ব অবহেলা করেছেন, আমরা বিশ্বাস করি না সাহাবীরা দিন পৌঁছানোর ক্ষেত্রে কোনো রকমের কৃপণতা করেছেন, কিছু বাকি রাখছেন নিজেদের জন্যে, আমাদের কাছে পৌঁছান নাই, আমরা এটা বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করলে করতে থাকো, বিদাত করতে থাকো, আমাদের দায়িত্ব তোমাদেরকে বুঝানো। হ্যাঁ, দেখা হবে হাসরে, কে নবীর সাথে জান্নাতে যায় আর কে হাউজে কাউসারের সামনে থেকে সোহকান সোহকা সইনা নবীর সামনে থেকে বিতাড়িত হয়, ফয়সালা সেদিন হবে, সাক্ষাৎ সেদিন হবে ইনশাআল্লাহ, সেদিন দেখা যাবে ওয়াহাবি ঠিক না সুন্নি ঠিক। এই যে গালিগুলা দিস, সেদিন পরিচয় হবে ওয়াহাবি সুন্নি বলে কিচ্ছু নাই, প্রকৃত আশিক রাসুল কারা। সেদিন প্রমাণ হবে যারা সুন্নত দিয়া জীবনকে সাজাইছে, যারা বিদআতকে লাথি মেরে তাড়াইছে, সত্যিকার আশিক রাসূল তো তারাই। আলহামদুলিল্লাহ, আমরা যে দিন গ্রহণ করেছি ওই দিন এত মিসকিন না যে দিনের কোনো বিধান তার প্রমাণ নাই, এমন মিসকিন দিন আমরা কবুল করি নাই। আমার আপনার দিন আর শরীয়তের প্রত্যেকটা শাখা প্রশাখার প্রত্যেকটা আমলের প্রমাণ আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই প্রমাণ আমরা গ্রহণ করি চারটা জায়গা থেকে, বলেন প্রমাণ গ্রহণ করি কয় জায়গা থেকে? এক নম্বর, যে কোনো আমলের প্রমাণ আমরা খুঁজি কোরআন আল করিমের মধ্যে, এটা হচ্ছে আমাদের প্রধান প্রমাণ কোরআন আল করিম। যদি কোনো বিধান আমরা কোরআনে না পাই তো আমরা কোথায় খুঁজি? কোথায়? হাদিসে। তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাদিস। যদি এমন হয় যে একটা সমস্যার সামনে পড়েছি, এর সমাধান আমি কোরআনেও পাচ্ছি না হাদিসেও পাচ্ছি না, তো আমার জন্যে নমুনা আল্লাহ বানায় দিয়া নবী আলাইহিসসালাম বানায় দিয়ে গেছেন, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবন, তাদের কর্ম, তাদের কথা। ওই জায়গায় আমি প্রমাণগুলো খুঁজতে থাকি। এই তিন জায়গার কোথাও না কোথাও পাওয়া যাবেই যাবে, এরপরেও যদি না পাই, আছে ওই তিন জায়গায় আছে কিন্তু আমার অযোগ্যতা, ওই তিন জায়গা থেকে বের করার মতো যোগ্যতা আমার নাই, মাসআলা নতুন একটা আসছে কিন্তু ওই তিন জায়গা থেকে বের করার যোগ্যতা আমার নাই, তো শরীয়ত আমার জন্য চতুর্থ আরেকটা অপশন রেখেছে যে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, মুজতাহিদ ইমাম যারা, মাজহাবের ইমাম যারা, যারা কোরআন হাদিসের পণ্ডিত, ওই সমস্ত ব্যক্তিদের গবেষণায় তুমি ঢুক, তাদের গবেষণায় তারা যেই সমাধান দিয়েছে ওই জায়গায় তুমি তোমার এই প্রয়োজনের সমাধান পেয়েই যাবা। তাইলে আমাদের চতুর্থ প্রমাণের নাম হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন, মাজহাবের ইমামদের গবেষণা,
ওখান থেকে অর্থাৎ ফেকা ওখানেও আমরা আমাদের সমাধান পেয়েই যাব। এই চারটা জায়গা ছাড়া পঞ্চম আর কোনো জায়গা নাই। যে কোনো সমস্যার জন্য হয় আমি সমাধান কোরআনে পাবো, না হয় সুন্নায় পাবো, না হয় সাহাবীদের জীবন কর্মে পাবো, আর না হয় আইমাই মুস্তাহিদিন ইমামদের গবেষণা ফেকার মধ্যে পাবো। পঞ্চম কোনো জায়গা আর অপশন শরীয়ত আমার জন্য রাখে নাই। জায়গা কয়টা বলেন? জায়গা কয়টা? চারটা। হ্যাঁ, আমি আবারও বলি কথাটা, ভুল না বুঝা, আইমাই মুস্তাহিদিনরা শরীয়ত বানায় নাই, ওনারা সারে আনা শরীয়ত প্রণেতা না, তাহলে মানুন কেন? কোরআন হাদিস থাকতে ইমাম কেন মানবো? এই একটা আওয়াজও আমাদের এই সমাজে ওঠানোর চেষ্টা হয় না? আমাদের লামাজহাবি ভাইরা, গায়রে মুকাল্লিদিনরা, আপনারা শব্দটা পরিচিত না অনেকের কাছে, এই জন্যে বলছি না, ওই শব্দ আমার কাছে পছন্দ না। আহলে হাদিস আছে না এই সমাজে, আমি এটা বলতে চাই না। কিসের আহলে হাদিস? আহলে হাদিস তো হলো ইমাম বুখারি, হাদিসের পণ্ডিত যারা তারা হচ্ছেন আহলে হাদিস। হাদিস মানে যারা, ওদেরকে আহলে হাদিস বলে না, ওদেরকে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। ইমামরা মাজহাব মাসআলা বানান না, তো কি করেন? ইমামদের কাজটা কি আসল? আমি কেন ইমামের কাছে যাই? বলে ইমামদের যত মাসআলা আছে সবগুলি কোরআন হাদিসের ভেতর থেকেই বের করা। তাহলে আমিও কোরআন হাদিসে যাই, ইমামের কাছে কেন যাব? কোরআন হাদিস থাকতে মাজহাব কেন মানব? তো এটা আপনারা বুঝেন একটু। আমরা মাটির নিচ থেকে পানি ওঠানোর জন্য কল বসাই কিনা, কি বলেন আপনারা এলাকায়? টিউবওয়েল চাপকল বলেন তো আপনারা এখানে যারা আছে, এই চাপকল কি পানি বানায়? হ্যাঁ, চাপকল বসাইছেন মাটির মধ্যে নিচে, নিচ থেকে পানিটারে ওঠায়। চাপকল বসানোর আগে মাটির নিচে পানি ছিল কি ছিল না? তাইলে চাপকল পানি বানায় নাই, এই কথায় সবাই একমত? চাপকল পানি, চাপকলের কাজটা কি? বলে মাটির নিচে যেই পানিটা আছে ওইটা ওঠাইয়া ব্যবহার করার মতো শক্তি আমার নাই, তা আমি কি করি? একটা চাপকল বসাই, চাপকল দিয়া চিপ দিলে চাপকলে মাটির নিচের পানিটাকে টাইনা উপরে ওঠাইয়া আমার জন্য ব্যবহার উপযোগী বানায়া দেয়। এই তো কাজ, নাকি চাপকল পানি বানায়? বলেন বলেন আপনারা, বলেন চাপকল পানি বানায়? এখন আপনার পানি দরকার, আপনি মাটির নিচ থেকে পানি উঠাইতে পারতেছেন না, তো আপনি চাপকল বসাইছেন। কেউ যদি আপনাকে বলে মাটির নিচে পানি থাকা সত্ত্বেও তুমি কেন চাপকল বসাইলা, নিজে টাইম না পানি উঠাইতে পারো না, তো আপনি কি বলবেন? ওর মাথা ঠিক আছে? ঠিক। যারা বলে এই কথা কোরআন হাদিস থাকতে মাজহাব কেন মানব, তাদেরও মাথা নষ্ট। কেন? যারা ইমাম তারা পানি ওই মাজহাব মাসআলা বানান না, বরং কোরআন হাদিসের নিচে পানির মতো, পানি যেমন মাটির নিচে চাপা পড়া, ওই মাজহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের নিচে চাপা পড়া। আমার মতো আওয়াম সাধারণ মানুষ কম এলেমওয়ালাদের ওই মাটির নিচে বা কোরআন হাদিসের নিচে চাপা পড়া মাসআলাটা বের করার সামর্থ্য নাই, তো ইমামে আবু হানিফা নামক একটা চাপকল বসাইছে, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা চাপকল বসাইছে, ইমামে শাফিঈ নামক একটা চাপকল বসাইছে, ইমামে মালিক নামক একটা চাপকল বসাইছে। বলেন তো এই ইমাম মাসআলা বানাইছে নাকি মাটির নিচে থাকা পানিটারে চাপকল যেমন ওঠায়, ইমামরাও কোরআন হাদিসের নিচে চাপা পড়া মাসআলাটারে টাইনা উঠাইছে না মাসআলা বানাইছে? কথা বল। তাহলে যারা এই কথা বলে কোরআন হাদিস থাকতে ইমামের কাছে কেন যাব, ঠিক তাদের কথা ওই ব্যক্তির মতোই যে বলে মাটির নিচে পানি থাকতে কল কেন বসাবো, নিজে উঠাইতে পারো না। যাই হোক, এটা অন্য মাসআলা। আমি যা বলতে চাচ্ছি, আমরা শরীয়ত গ্রহণ করি কয়টা জায়গা, সূত্র কয়টা আমাদের,
প্রমাণ কয় জায়গা থেকে নেই বলেন? এক নাম্বার বলেন সবাই, দুই নাম্বার, হ্যাঁ তিন নাম্বার সাহাবিদের কর্ম কথা, চার নাম্বার মুজতাহিদ ইমামদের গবেষণা ফেকাহ থেকে আমরা মাসআলা গ্রহণ করি, পাঁচ নাম্বার আরেকটা আছে নাকি আলা হযরত, কথা বলে না আলা হযরত একজন আছে নাকি পাঁচ নাম্বার যার থেকে আমরা ফতোয়া নিব, তিনি যা বলেন তা করব, হ্যাঁ হ্যাঁ আয় হায় হায়। তাইলে এবার বেদাত ভালো করে বুঝেন, বেদাত কাকে বলে? এমন কোন কাজ শরীয়ত আর দিন মনে করে করা, দিন মনে করে করার মানে কি? দিন মনে করে করার মানে হচ্ছে সওয়াবের আশায় করা, মনোযোগ দিয়ে শুনেন, এমন কোন নতুন কাজ সওয়াবের আশায় করা, দিন মনে করে করা, যার অস্তিত্ব কোরআনে পাওয়া যায় নাই, যার অস্তিত্ব হাদিসে পাওয়া যায় নাই, যার অস্তিত্ব সাহাবাদের জীবনে পাওয়া যায় নাই, যার অস্তিত্ব আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণায় পাওয়া যায় নাই, এমন কোন নতুন কাজকে সওয়াবের আশায় দিন মনে করে করার নাম হচ্ছে শরীয়তে বিদআ। বিদআ বুঝতে পারছেন আপনারা, কথা বলেন না? আচ্ছা এখন ওরা তো বড় চালাক, চালাক তো না, এগুলোরে চালাক বলা যায় না, যারা দিন বিকৃত করে ওরা চালাক না, ওরা আসলে বাটপার। চালাক আর বাটপার এক জিনিস না, যারা দিন বিকৃত করে ওরা চালাক না, চালাক হলে এই আকামটা করত না। যারা এই বেদাতকে তাদের পুঁজি বানাইছে পেটের জন্যে পকেটের জন্যে, ওরা আপনাদের মতো সাধারণ মানুষকে একটা ভুল ভাল বুঝায়। সেই ভুল ভালটা কি? ভুলভাল হচ্ছে যে মৌলবি বেদাত বেদাত করে চিল্লায় ওই মোল্লারে জিজ্ঞেস করেন তো এই মাইক কোরআনে আছে? আপনারা কথা বলেন না? হ্যাঁ আপনাকে জিগাইবো, তা আপনারা আমার লগে জবাব দেন না, তাইলে না খেলাটা জবে। এই মাইকের কথা কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবিরা ওয়াজ করছেন মাইক দিয়া, ইমামরা করছেন, দেখছেন মোল্লারা বেদাত বেদাত করে আবার মাইকে ঠিকই ওয়াজ করে, মাইক তো নবী আলাইহিস সালামের সময়ে ছিল না, তা আপনি মনে হয় কথা তো ঠিক, এই হুজুর তো দুই নাম্বার। আচ্ছা এই যে ফ্যান একটা চলতেছে আল্লাহর ওয়াস্তে, নবী যুগে ছিল ফ্যান, সাহাবিদের যুগে, ইমামদের যুগে, কোরআনে আছে, তো কাজে ফ্যান ব্যবহার করা বেদাত। দেখছেন মোল্লা ফ্যানে বাতাস ঠিকই খায়, এসি এসি বয়া বয়া এসির বাতাস খায়, ঠান্ডা হয়, অথচ ফতুয়া দেয় নতুন কিছুর নাম বেদাত। প্লেনে চৈরা হজে যায় উমরায় যায়, নবী আলাইহিস সালামের সময়ে ছিল নি এই প্লেন, সাহাবী যুগে ছিল নি এই প্লেন, তা এখন এগুলা ঠিকই করে আবার নাম দেয় বেদাত। দেখছেন নি নিজেরা বেদাতে জড়িত আর আলেমদেরকে নিয়া, ওদের আলেম আর কি, আমাদের লোকজন নিয়া ফতুয়া মাঝি করে যে বেদাত হারাম, এক ভয়ঙ্কর কাজ, অথচ নিজেরাও জড়িত। তা আপনারা এই কথা শুনলে করুন, কথা তো ঠিক রে, কোন জায়গায় ভেজাল লাগলো, হুজুর কইলো একটা, হ্যাঁ নিজেও দেখি এমন কাজ করে যেই কাজ নবীর সময় ছিল না, যেই কাজ সাহাবীর সময় ছিল না, তা আপনিও তো একটা দ্বিধায় পড়বেন, হক কথা তো ঠিকই আছে তাই না? আপনাদেরকে ধোকাটা এমনি দেয়, শুভঙ্করের ফাঁকি দোস্ত, ও আসল জিনিসটাকে আস্তে করে কাট করে দিছে, কি সেটা বুঝেন আপনারা? আমরা অস্বীকার করি এটা কোরআনে নাই, সুন্নায় নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবন কর্মে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণায় নাই, আমরা অস্বীকার করি, কিন্তু দুনিয়ার কোন মৌলবি বলছিনি মাইকে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, এটা করতেছি সওয়াবের কারণে না প্রয়োজনে, এই ফ্যান ব্যবহার করতেছি সওয়াবের আশায় না জরুরতে, প্লেনে উঠতেছি সওয়াবের আশায় না জরুরতে, নাকি কেউ এটা মনে করে যত প্লেন উপর দিয়া যাবে, ওই যে আমাদের আমার আগে মাওলানা হাদিস শোনাইতেছিলেন হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন ইকরা ওর তাকি অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, একটা একটা আয়াত পড়ো
আর উপরের দিকে উঠতে থাকো, বলে কই কোন পর্যন্ত উঠবো, বলে যতক্ষণ তোমার তেলাওয়াত চলবে উপরের দিকে তুমি উঠতেই থাকবা, উঠতেই থাকবা, উঠতেই থাকবা। বলে এমন কিছু কিনা যে প্লেন যত উপর দিয়া যাবে জান্নাত বাড়িটা তত উপরে হবে, এমন মনে করেননি কোন হুজুরে? হ্যাঁ হ্যাঁ। বলে এসির ভিতরে থাকলে কবরেও আল্লাহ গরম কমায় দিব, এমন কিছু? ওটা তোরা মনে করস, আমরা করি না। কেন? ওই এক মাজারে খাদেমে কামটাম করতেছে, আর কবরস্থানের পাশে কোনো বুজুর্গের কবর হয়তো। তা আমি খাদেমে যাইয়া বললাম, ভাই তোমরা তোমাদের পিসামে জাহান্নামি কি জন্যে বলো? কি বলছি খেয়াল করছে? তোমার পিসামে জাহান্নামি এটা কেন বলো? আর তো খেপে গেছে বলল, এমনি তো আমি দেখতারে না। আর যেই বলছে তোমার পিসামে তুমি জাহান্নামি কি কারণে বললা? এখন তো মহা খেপা মারলো, কই বললা? বলো নাই কেন? কে বল, বলো তো, তোমরা বলো। আরে না বলি না। এরা কি বলে? আসলে তো বলে না, এরা তো জানে যে পিসামেও জান্নাতি, আমরা যারা এই কামটাম করতেছি আমরাও জান্নাতি, তাই না? এরা তো মনে করে ওইটা, এখন তো আমি বলতেছি মিথ্যা কথা। আসলে অত ও কি বলছে নাকি আমার পিসাব জাহান্নামি? আমি বলো নাই না, আমি তলে ফ্যান লাগাইছ কি জন্যে? ফ্যান দিয়া পিসাবরে বাতাস দিতাছস মানে তো ভিতরে আজাব হইতাছে। আগুন যদি না জ্বলতো তো বাতাসের দরকার কি আছিল? কথা কর তো। আমি বলছি ফ্যান কি আমি লাগাইছি না তোরা লাগাইছস? আমরা লাগাইছি, আমি তো ওই নিতে আমি কইলাম পিসাবরে জাহান্নামি কি জন্যে বলস? যদি জান্নাতি হয় বাতাসের দরকার, কথা কর না। তাহলে আমরা যারা এসি ব্যবহার করি, আসেনি কোনো মৌলবী সাহেব এই চিন্তায় বয়ে রয়েছে যে এই জায়গায় যত ঠান্ডা খাইবা কবরেও তত ঠান্ডা, এমন চিন্তা আসেনি কারো? তাইলে দোস্ত এটাকে বেদাত বলে না। বেদাত হওয়ার জন্য শর্ত হচ্ছে সওয়াবের আশা করতে হবে। নতুন কোনো কিছু সওয়াবের আশায় যদি কেউ না করে এর নাম বেদাত না, এর নাম হচ্ছে জরুরত। বলে এর নাম কি? মাইক কি? কেন আমি সওয়াবের আশায় করছি না? প্লেন কি? কারণ আমি সওয়াবের আশায়। ফ্যান চলছে কেটা কেটা জরুরত, জরুরত চিনলাম, যেটা করব আমি আমার প্রয়োজনে সওয়াবের আশা করব না তাকে বলে জরুরত। যেটা আমি করব সওয়াবের আশায় কিন্তু আমার দলিলের কোনো জায়গায় প্রমাণ নাই, এটার নাম বেদাত। যেটা আমি করব সওয়াবের আশায় শরীয়তে প্রমাণ আছে, এর নাম শরীয়ত। কয় জিনিস শোনাইলাম বলেন, কয় জিনিস? এক নম্বর সবাই সবাই, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, বুঝছেননি আপনারা? এইবার বুঝেন, তিনটা বিষয় আপনাদেরকে শোনাবো, তিনটা বিষয় ইনশাআল্লাহ। এক হচ্ছে বেদাত চিনাইলাম, আরেক হচ্ছে বেদাত এত ভয়ঙ্কর কেন এটা বুঝাবো দুই ভাবে। আই হাসতেছে আশ্চর্য, এই জায়গায় খুব উঠে বসে যায় আসে, খুব স্বাধীন বাংলাদেশ, কিরে ভাই হাসো কে? দুষ্টামি করতেছো আবার খুব আরামসে হাসতেছো, হ্যাঁ কি ব্যাপার, এত খুশি কেন? ওয়াজ করবা, হ্যাঁ দুষ্টামি করো না, তোমরা সামনে বসে দুষ্টামি করলে মাদ্রাসার ছাত্র আমাদের তো ডিস্টার্ব হয়, আর মানুষ কি বলবে যে কোন মাদ্রাসায় আসলাম ওয়াজ শুনতে? মাদ্রাসার ছাত্ররা আমাদের পরিবেশ ঠিক করে দিবে, ওরাই পরিবেশ নষ্ট করে। হ্যাঁ হাতে কি এটা তোমার? হাতে কি এটা তোমার? তোমার সাদা পাঞ্জাবি তোমার? আরে আরেক দিকে তাকাও কেন, আমার দিকে তাকায়? হ্যাঁ তোমার হাতে কি এটা? রুমাল, মাশা আল্লাহ, আগে তো জামাইরা না ব্যবহার করতো রুমাল। কথা বললো না, ভালো না লাগলে চলে যাও, মাদ্রাসার অনেক কাজ আছে, মেহমানরা আসবে ওদের খেদমত করো, এখানে বসে দুষ্টামি করবা না। কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ এটা বুঝবো আমরা দুই ভাবে। বলেন কয় ভাবে? এক নাম্বার, কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ একটু বুঝতে থাকেন। আপনার ইচ্ছা, আপনার যদি ছাড়তে মনে চায় ছাইরেন, ছাড়তে মনে না চাইলে ছাইরেন না। জিলাপি খাইবেন আপনি, টাকা আপনার, সব খরচ আপনার, আমি কে?
হ্যাঁ যদি প্রমাণ সহ কাজটা করেন তো জিলাপির ভাগ আমারও দিয়েন, আলহামদুলিল্লাহ খাবো পর কথা, অসুবিধা নাই। কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি যায় তা আপনিও আজাইরা খরচ করেন না, এই সমস্ত বিদাত ছেড়ে দেন। এটাই আমাদের দাওয়াত। শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিছে, শয়তান সে তখন সবকিছু থেকে বঞ্চিত, কিন্তু সে জানে সে আল্লাহকে ভালো করেই চিনি, সে জানে আল্লাহর কাছে চাইলে আমি পাব। তো বিতাড়িত হইয়াই আল্লাহর কাছে আরজি পেশ করা শুরু করছে, আল্লাহ একটা সুযোগ দেন, আমার একটা সুযোগ দেন, তারা এত দিচ্ছেন একটা সুযোগ দেন। তাহলে শয়তানের প্রয়োজন শয়তান মিটানোর জন্য চাইছে কার কাছে? বুঝা বলেন সূক্ষ্ম কথা, শয়তানের প্রয়োজন মিটানোর জন্য শয়তান চাইছে কার কাছে? কারণ শয়তান জানে দেনেওয়ালা একমাত্র কে। তাইলে যারা আমার আপনার মধ্যে যারা নিজের সন্তান জরুরত হইলে যায়া বাবার কাছে চায়, সম্পদ দরকার বাবার কাছে যায়া চায়, বিবি নিজের বসে আনার জন্য যারা বাবার কাছে যায়, খাজার কাছে যায়, মাজারওয়ালার কাছে যায়া চায়, আল্লাহর কসম খায়া বলি ওরা তো শয়তানের চেয়েও খারাপ। শয়তান তো তার প্রয়োজন চাইছে কার কাছে? যারা আল্লাহ ছাড়া মাজারওয়ালার কাছে চায় ওরা তো শয়তানের চেয়েও খারাপ। শয়তানের বুঝতেও তো নাই, শয়তান চায় বসছে আল্লাহর কাছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ একটা চান্স চাই, একটা সুযোগ চাই, আমার আপনি সুযোগ দেন একটু। সবাই বলেন তো শয়তান কোন দিন পর্যন্ত সুযোগ চাইছে? সবাই বলেন, সবাই বলেন, হা হা হা। আমিও এটাই জানতাম, খেয়াল করে আমিও এটাই জানতাম, আমার বড় আফসোস এটা, এতদিন পর্যন্ত শয়তানের এই বাটপারি ধরতে পারি নাই। মহা বাটপারি করেছে শয়তান, এখানে টের পাই নাই। কত কিছু পড়ছি শয়তান নিয়া, কোরআনের সব আয়াত আমার সামনে, অথচ শয়তানের এই বাটপারিটা ধরতে পারি নাই। কি বাটপারি শুনলে আপনারাও অবাক হবেন, বিশেষ করে আলেম না। আমার একটা নেশা আছে, আমি আমার বড়দের কিতাব পড়ি, হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাই, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, বর্তমান সময়ের দুনিয়া শ্রেষ্ঠ আলিম মুফতি তাকি ওসমানী দামত বরকাতুহুমুল আলিয়া, এই বড়দের কিতাব পড়ি, খুব পড়ি। কদিন আগে, কয়েক সপ্তাহ আগের কথা, আমাদের এক বড় বুজুর্গ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এক তো গেছেন আমাদের আকাবিরদের একজন, মাহমুদ হাসান দেওবন্দি, উনি হচ্ছেন মাহমুদ হাসান গাঙ্গুহি। হযরতের এক কিতাব পড়তে পড়তে শয়তানের এই বাটপারি পয়রা বিশ্বাস করেন, আমি চিৎকার দিয়ে বইলে উঠছি আল্লাহু আকবার খুশিতে। আরে করছি কি এই বাটপারি, এতদিন ধরতে পারি নাই। তো এই বাটপারিটা বোঝানোর জন্য আপনাদেরকে আবার জিজ্ঞেস করতেছি, বলেন শয়তান চান্স চাইছে কোন দিন পর্যন্ত? কেয়ামত দিন পর্যন্ত। এটা আমিও জানতাম, আসলে না, আসলে তা না, শয়তান সুযোগ চাইছে। শব্দ কি দেখেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যে শিঙ্গায় ফুঁ দিতে বলবে, এটা দুইবার দেওয়া হবে, কয়বার? একবার ফুঁ দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যায়, সব শেষ, পাহাড়গুলো উঠতে থাকবে, হ্যাঁ নক্ষত্রগুলো সমুদ্র সব এলোমেলো হয়ে যাবে, সব ধ্বংস হইয়া যখন স্থির, আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে আবার একটা ফু দিতে বলবেন, সব মইরা শেষ, আল্লাহ তাআলা একটা ফু দিতে বলবেন আবার। আবার যখন ফু দিবে তো সব প্রাণী আবার জাগবে। এই দ্বিতীয়বার ওঠাটাকে বলে ইয়ামে ইউবাসুন, পুনরুত্থান দিবস, আবার ওঠা। এই পুনরুত্থানের পর আর কেউ মারা যাবে না, মানুষ মানুষ জিন কেউ মারা যাবে না, জীবজন্তু মাটি হয়ে যাবে,
কোনি তোরা বা আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাবে। মানুষ আর জিন এদের আর মৃত্যু নাই, হয় জান্নাতি নয় জাহান্নামি, মৃত্যু নাই, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ প্রথম ভুয়ে তো সবাই মরে যাইব, আমি ওই পর্যন্ত না, আমি সুযোগ চাই আপনার কাছে দ্বিতীয় ফু পর্যন্ত, যেই ফুয়ের পরে আর কেউ মরবে না। মানে শয়তান আল্লাহর কাছে আস্তে করে ভাগ দিয়ে সুযোগ চাইছে, হেরজনে আর মরা না লাগে, হ্যাঁ আজীবন বাচ্চা থাকে। আল্লাহ কয় যা সুযোগ তোরে দিয়ে দিলাম যা, বাকপালিটা বুঝছেন নি আপনারা, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কয় যা সুযোগ দিয়ে দিলাম শয়তান যা, তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না। বলে টাইম কোনটা? ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম নির্দিষ্টটা ওই প্রথম ফু পর্যন্ত যেটা আমরা জানি। শয়তান চাইছে পুনরুত্থান দিবস পর্যন্ত, আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত, আমরা যেটা জানি এটা আল্লাহর মঞ্জুরি করা সময়, কিন্তু শয়তান ওইটা চায় নাই, শয়তান চাইছে আরো পর পর্যন্ত। শয়তান যখন দেখল আবেদন তো পাস হয়েছে, তবে হাফ কি কি, ওই যে টাইম যেটা চাইছিল ওইটা তো দেয় নাই, সুযোগ একটা দিয়েছে কিয়ামত পর্যন্ত, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু অজানি আল্লাহর কাছে চাইলে আবার দিবে, তা আবার আবেদন করছে আল্লাহ আরেকটা সুযোগ। কি চাস? বলে আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, কর্তৃত্ব। তো নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাকে সেই সুযোগও দিয়েছেন, হাদিসে আসছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরা দাম, শয়তান মানুষের রক্তের যে রগ আছে, রগে 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 সারা শরীরে শয়তান দৌড়াইতে পারে, এই সুযোগ শয়তান পাইয়া গেছে। কয় সুযোগ পাইল বলেন বলেন, এটা মনে রাখতে হবে, কয় সুযোগ বলেন সবাই, দুই সুযোগ পাইয়া শয়তান চিন্তা করছে সুযোগ তো চাইলেই পাওয়া যায়, আরো একটা লই, আল্লাহ আরেকটা সুযোগ। মানে শয়তানের ভিতরে কি ঘুরতেছে আল্লাহ জানেন, সেটা হইল আমারও তো সুযোগ দিছেন, কিন্তু বনি আদমের যেই সন্তান হবে এই সবগুলোর আমি একা কেমনে সামলাব, এই জিনিস ঘুরতেছে এর ভিতরে। তা আল্লাহ তো জানেন ওর ভিতরে কি ঘুরে, তা আল্লাহ জানায় দিছেন যা যা বনি আদমের সন্তান যা হবে তোরও তা হবে। শয়তান খুশি হয়ে গেছে, তাইলে এইবার ঠিক আছে আমিও বাহিনী পাইয়া গেছি, লে ঠেলা মোকাবেলা চলবে, সাথে সাথে বইলা দিছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ যাদের কারণে আজকে আমার এই অবস্থা, আপনার ওই বান্দা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাবো, ওদেরকে আসতে দিব না। মানে আপনার বান্দারে আমি গুমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শয়তান সুযোগ পাইল কয়টা দোস্ত একটু বলেন তো তাড়াতাড়ি, কয়টা কয়টা? এই অবস্থা দেখে হযরত আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, হায় আমার সন্তানের কি হবে, শয়তান তো সব সুযোগ লয়ে লইল একাই। তো আদম আলাইহিস সালামের মনে মনে চিন্তা, অত নাফরমান বান্দা, আমি তো আল্লাহর অনুগত বান্দা, ও যদি তিনটা মঞ্জুর করাইতে পারে তো আমি কি দোষ করছি, আল্লাহ আমারও কিছু দেন। আমাদের বাবা কি কয়, আল্লাহ আমিও কিছু সুযোগ চাই। তা আল্লাহ তাআলা জানেন বাবার দিলে কি ঘুরতেছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন জান জান, সুযোগ দিয়ে দিলাম কি, আপনার আপনার সন্তান নেক করবে একটা, আমি আমল নামায় নেকি দিয়ে দিব দশটা, গুনাহ করবে একটা লিখবো, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশু আমসালিহা ওমান জাআ বিস সাইআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা, নেকি করবে একটা সওয়াব ঢুকবে কয়টা, গুনাহ করবে একটা লেখা হবে কয়টা,
হযরত আদম আলাইহিস সালাম সুযোগ একটা পাইছেন, বড় দারুণ সুযোগ, কিন্তু তারপরেও ভিতরে ভিতরে চিন্তা, ভিতরে ভিতরে চিন্তা। কি চিন্তা? চিন্তা হইল শয়তান তো আমার সন্তানদের রগে রগে ঢুকবে, ঘুরবে। আমার সন্তান নেক করলে না এক নেকিতে দশ নেকি, কিন্তু অত গাফেল হয়ে যাবে, অত বসে বসে খেলাবে, অত ফেসবুক চালাবে, অত ইউটিউব চালাবে, অত গুনার মধ্যে থাকবে, নেকি করলে না দশটা পাইবে, কিন্তু শয়তান তো আর অন্য কাজে ব্যস্ত নাই, ওর কাজে এটা আমার সন্তানকে খালি গুনা করাবে, গুনা করাবে, গুনা করাবে। এখন আমার সন্তান নেকি করছে একটা, পাইছে দশটা, শয়তান যদি গুনা করায় বিশটা। হযরত আদমের দিলের মধ্যে এই কথা ঘুরতেছে, তো আল্লাহর কাছে জানাইছেন, আল্লাহ আর একটা সুযোগ চাই। আল্লাহ তো জানেন ভিতরে কি ঘুরতেছে, তো আল্লাহ সুযোগ আরেকটা দিছেন। দোস্ত শুনেন, আপনার সন্তানকে আমি ফেরেশতাদেরকে দিয়া ঘেরাও করায়া শয়তানের হামলা থেকে বাঁচাইয়া দেব। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা আপনার সন্তানকে বাঁচাইয়া দেবে। হযরত আদম কয়টা মঞ্জুর করাইছে, শয়তান করাইছে কয়টা? আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, আমার তো অপশন আরেকটা রয়ে গেছে, চিন্তা ঘুরতেছে আরেকটা, যে আমারও তো জান্নাতে রাখছিলেন, তাও তো শয়তানের দূর থেকে আমারে ধোকা দিয়ে গেছে। আমার সন্তানদেরকে ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করে রাখবে, যদি দূর থেকে শয়তান অস্বাসা দিয়ে দেয় তখন কি হবে? আল্লাহ আরেকটা সুযোগ চাই। আল্লাহ তাআলা বুঝছেন বাবা কি বলতে চান আমাদের বাবা, ও আপনার ভিতরে তাও ডর না, তো শুনেন শুনেন, আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে করতে তার গোটা দুনিয়া ভৈরা গুনাহ যদি যায় আসমানে ঠেকে। ও দোস্ত শুনেন শুনেন, আপনার বান্দা যদি জীবনের শেষ মুহূর্তে একবার খালি আমাকে ডাক দিয়া বলে, ও গো মালিক ভুল করছি মাফ চাই, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক সময় নাই, ওই খেয়াল করছেন নি, খেয়াল করছেন নি, শয়তান যেই শুনছে এই কথা খুব খেয়াল করে জাগাত আসছে, শয়তান যেই শুনছে এই কথা যে বনি আদম সারা জিন্দগি গুনাহ কইরা যদি মাফ চায় তো আল্লাহ একসাথে সব মাফ করে দিবে, এইবার শয়তান লাভ দেওয়া দাঁড়াইছে, এটা কি বললেন বুঝলাম না কিছু। আমারে তাইলে এই সুযোগগুলো আপনি কি জন্য দিলেন, আমি সারা জিন্দগি মেহনত করব আর আপনি একবারে মাফ করে দিবেন, তা আমার এই সুযোগটি কি জন্য দিছে? লাগছে নি গন্ডগোল? তো শয়তানও তো বাটপার কম না, এই খেয়াল করেন জাগাত আসতেছি, মূল জায়গা মূল জায়গা মূল জায়গা, শয়তানও তো বাটপার কম না, কা আপনি আপনার বান্দাদেরকে মাফ চাইলেই তো মাফ করবেন তাই না? কা হা, তা আপনিও শোনেন শোনেন, আমিও বাটপার কম না, আমি এমন গুনাহ করাবো যেন আপনার বান্দার তওবা না করে, তওবা করলে না মাফ পাই, তওবা করলে না মাফ পাবে, আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। মুহাক্কিকিনরা বলেন সেই গুনাহটার নাম হচ্ছে বিদআত, কারণ মানুষ বিদআত করে তওবা করে না, কারণ সে তো জানে সে গুনাহ করে নাই, সে তো নেকির কাজ করতেছে, তওবা করবে কি জন্য? কথা বুঝতেছে? কেন বিদআত এত ভয়ঙ্কর গুনাহ? কারণ এটা শয়তানের আখেরি চ্যালেঞ্জের একটা, এমন গুনাহ করাবে যে গুনার তওবা বান্দা করবে না, সেই গুনার নাম হচ্ছে বিদআত। দোস্ত ওলামায়ে কেরাম কি খামাখা এই বিষয়ে এত কঠোর? কারণ অন্য গুনার তওবার সুযোগ আছে, বেদাতের তওবার সুযোগ নাই, কারণ প্রত্যেকটা বেদাতই এই বেদাত নামক গুণাটা করে সে ভাবে আমি তো সওয়াবের কাজ করেছি, আমি তো আশিক রসুল হইয়া নবীর মহাব্বতের নামে আমি তো নবীর মহাব্বত প্রকাশ করেছি, আমি তো কোনো গুনাহ করি নাই, বরং যারা আমাদের বিরোধিতা করতেছে ওই গুনাহ করছে ওই ওয়াহাবি গোষ্ঠী, অত মনে করো নেকি করতেছে। বুঝে আসছে কথা? কথা বুঝতেছেন আপনারা? চলে আমি বলেছি দুই ভাবে বুঝাবো কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ। দ্বিতীয় ধাপটা বুঝে, বিদায় হজ আরাফার মাঠে সাহাবায়ে কেরাম
কত সাহাবি? হ্যাঁ, 16 লক্ষ। এখানে একটা ভুল আমরা বলি, অনেকে সাহাবিদের সংখ্যা বলে 16 লক্ষ। না না, বিদায় হজের সময় ছিল 16 লক্ষ, সাহাবি আরো অনেক বেশি ছিল। বিদায় হজে তো সবাই হজ করতে আসে নাই, পিচ্চিরা আসে নাই, দেশের বাইরে যারা ছিল ওরা আসে নাই, সব মহিলারা আসে নাই, সাহাবিদের নির্দিষ্ট একটা অংশ আসছে, সেইটা ছিল পরিমাণে 16 লক্ষ। এই কথা আমার না, আমাদের যাত্রাবাড়ি হযরত শেখ আল্লামা মহিউসুন্না মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ রাআহ হযরত বলেছেন সাহাবি ছিল প্রায় 5 লক্ষ। আল্লাহর নবী আরাফার মাঠে সব সাহাবিদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, এরে আমার সাহাবিরা, আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠাইছেন, আমি কি আমার দায়িত্ব পুরাপুরি আদায় করেছি না করি নাই? ওরে বন্ধুরা, সব সাহাবি একযোগে স্বীকার করলেন, সাক্ষী দিলেন, ওগো হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে যেই দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছেন আপনি আপনার দায়িত্ব পুরাপুরি আদায় করেছেন। আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, যাদের কাছে আমাকে পাঠাইছেন ওরা সাক্ষী দিয়েছে আমি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, হযরত জিব্রাইল কানে কানে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হয়ে গেছে সূরা মায়দা, কোন সূরা? সংখ্যাগুলো মনে রাখবেন যেন পরে ভেজালে না পড়ে। আয়াত নাজিল হয়ে গেছে কোন সূরা? সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটা টুকরা নাজিল হয়েছে ওই সময়। আল্লাহ নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আপনাদের সামনে আমি 3টা জিনিস বলবো, তারপর ফিনিশিং টানবো ইনশাআল্লাহ। কয় জিনিস বলেন? সবাই সবাই মুখস্থ করা লাগবে, পড়া মুখস্থ করে দিছি। কয় জিনিস, কয় জিনিস? 1 নম্বর, আল্লাহ বলছেন, এ আয়াতের টোটাল তর্জমা, সংক্ষেপ তর্জমা, 1 নম্বর 3 জিনিসের একটা, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন আল্লাহ কি বলছেন? বলেন আল্লাহ কি বলছেন আজকে দিন? বলেন সবাই মুখস্থ, বলেন বলেন আজকে দিন। হ্যাঁ, এটা মনে রেখেন, আল্লাহর 1 নম্বর কথা আমাদের, আল্লাহ কি বলেছেন আজকে দিন কমপ্লিট। 2 নম্বর কথা, শুরুতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়দা আয়াত নাম্বার 67। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছেন, ওগো হাবিব আমার, প্রিয় রাসূল আমার, বাল্লিগ মা, 2 নম্বর কথা আল্লাহ বলছেন সূরা মায়দা আয়াত নাম্বার 67। আল্লাহ বলছেন, ওগো আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা পাঠানো হয়েছে আপনি সবগুলো আপনার উম্মতের কাছে পৌঁছাইয়া দেন। কতটুকু পৌঁছাইতে বলছেন? কথা বলেন না, নাকি অর্ধেক, কিছু রেখে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কতটুকু বলেন, কতটুকু? ও ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি আপনি সবটা না পৌঁছান তো ধরে নেওয়া হবে আপনি রিসালাতের দায়িত্ব পুরোপুরি আদায় করেন নাই। আসলে আমার মনের টান এটা, এই কথাটা অনেক কঠিন নবীর জন্য, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। শ্রেষ্ঠ নবীরা আল্লাহ কথা বলেন। অনেক সময় আমরা ঘরে যাইয়া বউর উপর মেজাজটা খারাপ থাকে কিন্তু কিছু বলি না, যাইয়া মাইয়া নিজের মেয়ে যেগুলো আছে ওগুলার ধমকায় থাকে,
মানে বৌরে বুঝায় আমার মাইয়ার এই ছাড়ি না, তুই তো আরেক বেটার মাইয়া। এটারে আমরা আমাদের গ্রামের আঞ্চলিক ইয়াতে কথায় বলে জি মাইরা বৌরে বুঝায়। কি মাইরা? আরে বলেন না জি মাইরা, বলেন বলেন, এই কথা বলেন, একটা স্পর্শকাতর কথা, জি মাইরা বৌরে বুঝায়। আল্লাহ তাআলা যেন নবীকে কঠোর সরে কথাটা বইলা, নবীর ওয়ারিস আলেম যারা ওদেরকে বলছেন, আলেমরা নবীর ওয়ারিসরা দিন পুরাটা পৌঁছাইয়ের, কিছু পৌঁছাইবেন কিছু পৌঁছাইবেন না, এটা যদি করেন আপনি আলেমের দায়িত্ব আদায় করেন নাই, আপনি খেয়ানত করেছেন। আমরা যখন কথা বলি আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী আছে, আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, চান আমরা যেন হারায় না যাই, তো আমাদেরকে বুঝান কি বলেন, বলেন যে সময় তো ভালো না, একটু রয়া সয়া বললে কি হয়, একটু চুপচাপ থাকলে কি হয়, দেখছেন নি কারবার। তা আমি বিনয়ের সাথে ওনাদেরকে জবাব দিয়ে দিই আর কি, যে বাজান সময় ভালো না বলেই তো বলা দরকার, সময় ভালো হলে তো বলা দরকার ছিল না। আরে ভাই চিকিৎসা কখন দরকার হয়, রোগ হইলে না রোগ না হইলে? আপনি যদি বলেন মারাত্মক রোগী ডাক্তার সাহেব এখন চিকিৎসা না করলে হয় না, এই কথাটা কেমন লাগে আপনাদের কাছে? ঠিক এটাও এমন কথা, সময় ভালো না একটু রয়া সয়া বললে কি হয়, একটু চুপ থাকলে কি হয়, না না না, উম্মতের আলেমরাই চিন্তা করতে পারে না, সময় যত খারাপ হবে উম্মতের আলেমদের দায়িত্ব তত বেড়ে যাবে, জেল জুলুমে ভয় করা যাবে না, জীবন দিতে হলেও জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। নাস্তিকের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে স্লোগান, আমি ব্যাখ্যা দিতেছি, ওটা ঠিক নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই স্লোগান ভুল। ইসলামের শত্রুরা অনেক হুঁশিয়ার, পরে যারা দিছে আপনারা হাসতেছেন, আমি বলি ওইটাই ঠিক আছে। নাস্তিকের শত্রুরা আমরা যারা আছি আমরা হুঁশিয়ার সাবধান হওয়া দরকার, আর কত ঘুমাইবেন, এই যে সাবধান হইয়া ইসলাম বিদ্বেষীদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হন। কাজে স্লোগান কোনটা ঠিক আছে, আগার ডানা পরের ডা, পরেরটা ঠিক আছে না কথা, হ্যাঁ উল্টা স্লোগান দিস না, মনে মনে জাগতে পারে একখাল করে বলে আমি যদি সব বলি আমার উপর মুসিবত তো আসতে পারে, আল্লাহ তো এটা জানেন, জানেন না? আল্লাহ সাথে সাথে ওই আয়াতের মধ্যে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ভয়ে দিন গোপন করেন না, কারণ এই মানুষ থেকে আপনাকে রক্ষা করবেন কে? ভয় যদি করতে হয় কাকে করতে হবে দোস্ত? চিল্লায় বলেন না, আল্লাহকে করতে হবে। মানুষকে ভয় কইরা দিন গোপন করা যাবে না, কথা কার? দুই নম্বর কথা, আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী আপনার রাসালাতের দায়িত্ব আপনি পুরোপুরি আদায় করেন, যা পৌঁছাইছি সব পৌঁছায় দেন, কিছু গোপন করলে বোঝা যাবে আপনি কি করেন নাই, দায়িত্ব আদায়। দুই নম্বর কথা, ও মাওলানা সাহেব কইও পুছিস তো ভাই জায়গা জায়গা, হ্যাঁ দেখে না বাপ, হ্যাঁ আমার একটা টাইম দিছিল, টাইমটা শেষ হয়ে গেছে, লেগে কথা একটু রয়ে গেছে না। তিন নম্বর কথা, কয় কথা বলবো বলছিলাম, এক নম্বর কথা হইলো আল্লাহ বলেছেন আজকে দিন, কথা বলেন না, আজকে দিন কমপ্লিট বলেন। দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ নবীকে বলছেন আপনার কাছে যা পৌঁছানো হয়েছে আপনি যদি সব না পৌঁছান তো বুঝতে হবে আপনি রিসালতের দায়িত্ব ঠিক মতো আদায়। তিন নম্বর কথা, ওই যে বিদায় হজ, ওই সময়ে আমাদের বুখারীর মুসলিমে হজের আলোচনায় এই হাদিসটা আসছে, হাদিসের টুকরা মুসান্নিফ ইবনে সাইবায় আসছে, হাদিস অনেক হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। নবী আলাইহিসসালাম সাহাবীদেরকে ডেকে বললেন, ওরে আমার সাহাবীরা, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো আমার থেকে তোমরা যা পেয়েছো এই সবটুকু অনুপস্থিত যারা ওদের কাছে পৌঁছায় দাও। এই কথা কার? নবী আলাইহিসসালামের। কার? কাদের উদ্দেশ্যে? সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, যে আমার কাছ থেকে যা পেয়েছ অনুপস্থিতদের কাছে কতটুকু পৌঁছাও, কথা বলেন কতটুকু
না কিছু রাইখা দিও আরবের জন্য, বাংলাদেশের জন্য সব ছাইড়ো না, পাকিস্তানের জন্য সব ছাইড়ো না, ভারতের জন্য সব ছাইড়ো না, কিছু তোমরা রাইখা দিও নাকি? এইবার খেয়াল করেন কথা কয়টা, বলেন বলেন কথা কয়টা। এক নম্বর আল্লাহ কি বলেছেন আজকে দিন, আজকে দিন। দুই নম্বর কথা আল্লাহ নবীকে কি বলেছেন, নবী আপনাকে যা দেওয়া হয়েছে সব পৌঁছায়া দেন, যদি না পৌঁছান আপনি রিসালতের দায়িত্ব ঠিক মতো আদায়। তিন নম্বর কথা নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ওরে আমার সাহাবিরা আমার কাছ থেকে যা পেয়েছ সবগুলো তোমরা আমার উম্মত যারা আমার সামনে নাই ওদের কাছে পৌঁছায়া দাও। এই তিন কথা কি মুখস্থ হয়েছে আপনাদের? হয়েছে তো এইবার শুনে, এইবার শুনে দোস্ত, আপনি এক একটা বেদাত করছেন আর কি করছেন আপনার কি খবর আছে? আপনি কি মনে করছেন এটা খুব স্বাভাবিক বিষয়? আরে না না, আপনি এক একটা বেদাত করছেন মানে আপনি আল্লাহকে বলেছেন, ও আল্লাহ আপনি যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনার কথায় আপনি মিথ্যাবাদী। বলে কেন রে বান্দা, তুই আমার মিথ্যাবাদী কেন বলছিস? বলে কারণ হচ্ছে ওরস এটা দিনের একটা ব্যাপার, অথচ আপনি কোরআনে না বইলাই দিনকে কমপ্লিট বানায়া দিলেন, কাজটা আপনি ঠিক করেন নাই, আপনি মিথ্যাবাদী। জাস্ট জুলুসের মিছিল এটা একটা দিনের ব্যাপার, অথচ আপনি বলেন নাই, কাজী আপনি মিথ্যা কথা বলেছেন। মাজার কইরা ওখানে যায় সেজদা করা, আগরবাতি মোমবাতি জ্বালানো আর ওই সিন্ডির ট্যাগ বসানো, এগুলো দিনের ব্যাপার, আপনি কোরআনে বলেন নাই, অথচ আপনি না বইলাই ঘোষণা দিয়ে দিলেন দিন কমপ্লিট, আপনার কথায় আপনি মিথ্যাবাদী, আল্লাহ আপনি কাজটা ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ এত আসছে, আপনাকে কলিজায় লাগার কথা পশমগুলো দাঁড়ায় যাওয়ার কথা, এই কথাটা এত ভয়ঙ্কর। আরে বন্ধুরা, আপনি এক একটা বিদাত করছেন মানে হচ্ছে আপনি নবীকে জানায়া দিচ্ছেন, হাবিব আল্লাহ আপনাকে বলেছিলেন আপনার কাছে যা পাঠাইছি আপনি সব পৌঁছায়া দেন, অথচ কই আপনার কোনো হাদিস এত ওরসের কথা পাইলাম না, কাজী আপনি রিসালাতের দায়িত্ব ঠিক মতো আদায় করেন নাই। নাউজুবিল্লাহ বলে জস্ট জুলুসের মিছিলের কথা তো হাদিসে পাইলাম না, অথচ এটা দিন আল্লাহ আপনারে জানাইছে আপনি পৌঁছান নাই। কাজী আল্লাহর বক্তব্য অনুযায়ী সূরা মায়েদা আয়াত 66 আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি রিসালাতের দায়িত্ব ঠিক মতো আদায়, বলেন বলেন ঠিক মতো আদায়, এটা কি আপনারা বিশ্বাস করেন? ইমান চলে যাবে। কেউ যদি বিশ্বাস করে নবী আলাইহিস সালাম তার দায়িত্ব আদায় করেন নাই, তাহলে আল্লাহ যে বলেছেন দিন কমপ্লিট এই কথাকে অস্বীকার করার কারণে সাথে সাথে তার ইমান চলে যাবে। কয় কথা বলেছিলাম, কয় কথা? ওরে দোস্ত, আপনি প্রত্যেকটা বেদাত করছেন মানে ওই সোনালি যুগের মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ প্রত্যেকজন সাহাবীর উপরে আপনি অভিযোগের তীর নিক্ষেপ করছেন। এই কথা বলে অ সাহাবীরা, আল্লাহর নবী আপনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা যারা অনুপস্থিত ছিলাম নবীর সামনে ছিলাম না, আমাদের কাছে পুরোপুরি দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনারা পেয়েছেন, অথচ আপনারা সেই দায়িত্ব আদায় করেন নাই। বলে ভাই কোথায় করলাম না, কারণ ওরসের কথা তো আপনারা বললেন না, জস্টে জুলুসের মিছিলের কথা তো বললেন না, আজানের আগে দুরুদ শরীফ পড়ার কথা তো বললেন না, সবাই মিল্লা লাফায়া লাফায়া নাইচা নাইচা জিকির করার কথা তো বললেন না, সুতরাং আপনারা দিন ঠিক মতো আমাদের কাছে পৌঁছান নাই। আপনারা সাহাবীরা দায়িত্ব অবহেলা করেছেন, দিন পৌঁছানোর ব্যাপারে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। এরে দোস্ত, তুমি কাদেরকে বলছো দিন পৌঁছানোর ক্ষেত্রে তারা দায়িত্ব অবহেলা করেছে? চিনো সাহাবি, সাহাবি চিনো? আমি দুইটা হাদিস শোনাইয়া শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবি চিনে, সাহাবিরা দিন কিভাবে ধরেছে, নবী যা ছাড়তে বলেছেন কিভাবে ছেড়েছে, দুইটা উদাহরণ দিই শুধু, হাজারো উদাহরণ আছে, আমি দুইটা উদাহরণ দিচ্ছি। এক নম্বর উদাহরণ, আল্লাহর নবী যা ছেড়েছেন সাহাবিরা ওইটা কিভাবে ছেড়েছে। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত আসছে, সহি মুসলিম কোন কিতাব, হাদিস নম্বর 2090, বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল
ان رسول الله صلى الله عليه وسلم راى خاتما من ذهب في يد رجل فنزعه فطرحه ثم قال يعمد احدكم الى جمره من النار فيجعلها في يده একদিন নবী আলাইহিসসালাম একজন পুরুষের হাতে কার হাতে একজন পুরুষের হাতে দেখলেন একটা স্বর্ণের আংটি কার হাতে পরেননি নাউজুবিল্লাহ পরে স্বর্ণের চেন পরেননি নাউজুবিল্লাহ এই কাজ করবেন না দেখেন নবী কি বলেন তোমরা কি এমনটা কেউ চাও যে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে নিবা এটা কেউ চাও নবী জিজ্ঞেস করতেছে তার মানে কি মানে হচ্ছে জাহান্নামের অঙ্গার যদি হাতে লয় এটা কই নিবে জাহান্নামে ঢুইকা না জান্নাতে ঢুইকা তার মানে হচ্ছে যেই মানুষটা যেই পুরুষ সোনা ব্যবহার করবে নবী বলছেন ও জাহান্নামে যা ফাকিল আলির রজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজ খাতামা কুনতা ফিয়াবি নবী আলাইহিসসালাম চলে যাওয়ার পর একজন সাহাবি ওই আংটিওয়ালাকে বললেন তোমার আংটিটা উঠায় আলো আংটিটা উঠায় আলো কেন বলে নবী আলাইহিসসালাম পরতে না মানা করছেন বউরে দিয়া দিতে তো মানা করে নাই বিক্রি করে খাওয়া তো নিষেধ না এটা তো তুমি মালিক পরতে নিষেধ করছেন ব্যবহার করতে নিষেধ করছেন উঠায় আলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী সাহাবি কি জবাব দেন জানেন কাদের ব্যাপারে অভিযোগ করছো তুমি টের পাইছো সাহাবি জবাব দিচ্ছেন লা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা আখুযু আবাদা ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 কখনো না যেই জিনিস আমার রসুল ফেলে দিয়েছেন ছুঁড়ে মেরেছেন ওই জিনিসে আমি কখনো হাত লাগাবো না অথচ ওইটা উঠাইয়া ব্যবহার করা তার জন্য কি ছিল জায়েজ ছিল সেই সাহাবিদেরকে বলছো দিন তারা ঠিক মতো আমাদের কাছে পৌঁছায় নাই দায়িত্ব আদায় করে নাই নাউজুবিল্লাহ দিন কিভাবে ধরেছে এই একটা হাদিস শোনায় শেষ করব ইনশাআল্লাহ হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিসসালামের আপন চাচাতো ভাই আবু তালিবের চার ছেলের এক ছেলে জাফর নবী আলাইহিসসালামের সাথে গভীর সম্পর্ক হওয়ার অনেকগুলো কারণ এক তো আপন চাচাতো ভাই আব্দুল মুত্তালিবের যে ছেলেরা ছিলেন আব্দুল্লাহ আবু তালিব আব্দুল শামস আব্দুল ওজ্জা নওফল আব্বাস হামজা তো আবু তালিব আর আব্দুল্লাহ আপন ভাই নবী আলাইহিসসালামের আপন চাচাতো ভাই জাফর এক রক্ত হওয়ার কারণে মহব্বত দ্বিতীয় কারণ হচ্ছে নবী আলাইহিসসালাম যেহেতু আবু তালিবের ঘরে বড় হয়েছে তো একসাথেই বড় হয়েছে একসাথে শৈশব কৈশোর কাটানোর কারণে মহব্বতটা আর একটু গাঢ় হয়েছে তৃতীয় কারণ হচ্ছে নবী আলাইহিসসালাম নবী জাফর উম্মত উম্মত আর নবীর মহব্বত এটা তো 1400 বছর পরে ওটার পাওয়া যায় এত গভীর মহব্বত নবী আলাইহিসসালাম হঠাৎ নতুন নির্দেশ দিলেন জাফর কিছু সঙ্গী সহ মক্কা ছেড়ে চলে যাও হাফসার দিকে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া এরোত্রিয়া যেই অঞ্চল ওই জায়গায় এক বাদশাহ ছিল হাফসার বাদশাহকে বলে নাজাসি তার নাম নাজাসি না এটা তাদের উপাধি নাম ছিল আসহিমা খ্রিস্টান ছিল দিল নরম বলে তার কাছে চলে যাও চলে গেছেন জাফর কথাটা আমি যত সহজে বলছি হযরত জাফরের জন্য ব্যাপারটা অত সহজ ছিল না নবী আলাইহিসসালামকে ছেড়ে যাওয়া একজন সাহাবির জন্য যেন সে তার রোগটা বের করে ফেলাইতেছে এটা সাহাবি নবীর বিচ্ছেদ কোনোভাবেই বরদাস্ত করার মতো না আরে আমার মতো এরকম কম মহব্বতওয়ালা মানুষটা মতো নবীর সঙ্গ ছাড়তে চাইতাম না বাচ্চা ছেড়েই যেতে চাই না হযরত জাফর চলে গেছে বহু কষ্টের ইতিহাস আছে জাফরের লম্বা সময় সেখানে বারবার প্রতিকূলতা মোকাবেলা করে করে সময় কাটাচ্ছেন আরে একে তো আপনজন ছেড়ে চলে গেছে আবার কোরাইশদের পক্ষ থেকে ষড়যন্ত্রের জালও বেছানো হয়েছে সব মোকাবেলা করে কত কষ্টে জাফরের দিন কাটতেছে এর মধ্যে নবী আলাইহিসসালামও হিজরত করে চলে গেছেন মদিনায় বহুদিন পর সপ্তম হিজরি
নবী আলাইহিস সালাম জাফরকে বললেন, জাফর তুমি হাবশা থেকে মদিনায় চলে আসো, জাফর চলে আসো। আহারে জাফরের যে কি খুশি, আবার আগের দিন সুদিন ফিরে আসবে, আবার নবীর সাথে একসাথে চলবে, খাবে, নামাজ পড়বে, বারবার দেখা হবে, চাইলেই কাছে যাওয়া যাবে। এখন তো মন চায় কিন্তু পায় না। চল্লিশ জন সঙ্গী সহ হযরত জাফর হাবশা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। জাফর যেদিন মদিনায় ঢুকেন ঠিক ওই দিন মুসলমানরা একটা বড় কেল্লা খাইবর খাইবর খাইবরের কেল্লা জয় করছে। কেল্লা জয় মানে ধরেন একটা ক্যান্টনমেন্ট জয় করছে। কোনো বাহিনী যদি ক্যান্টনমেন্ট জয় করে তা আনন্দটা কেমন কথা বলেন না? যুদ্ধের সময় একটা ক্যান্টনমেন্ট জয় করে ফেলছে তো আনন্দটা কেমন? আচ্ছা, যিনি সেনাপতি রাষ্ট্রপ্রধান তার আনন্দ কি জনগণের মতো না আরো অনেক বেশি? তাইলে নবী আলাইহিস সালামের আনন্দটার মাত্রাটা কত হওয়া দরকার? কম না অনেক বেশি? অনেক বেশি। যেদিন খায়বরের কেল্লা বিজয় হয়েছে ঠিক ওই দিনই নবী আলাইহিস সালাম হযরত জাফর মদিনায় ঢুকছেন, একই দিন। দুইটা আনন্দের উপলক্ষ একসাথে তো নবী আলাইহিস সালাম জাফর আসার কারণে কতটা খুশি হয়েছেন নবী আলাইহিস সালামের বক্তব্য থেকে বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলতেছিলেন, মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খাইবর। আমি বুঝতেছি না আজকে আমার আনন্দ কোন কারণে বেশি, কোনটার কারণে বেশি, জাফর মদিনায় আসার কারণে নাকি খায়বর বিজয় হওয়ার কারণে, এটা আমি বুঝতেছি না। তাহলে জাফর আসার কারণে নবী কতটা খুশি হয়েছে বলেন বলেন। আচ্ছা, নবীর আরো উম্মত ছিল না, কিন্তু জাফরের কি অনেকজন নবী ছিল? তাহলে আনন্দটা বেশি কার হওয়ার কথা, জাফরের না নবীর? জাফরের, কারণ জাফরের তো একজনই, নবীর তো আরো আছে। তাহলে জাফরের আনন্দের মাত্রাটা কত হওয়া উচিত? আহারে কত খুশি যে জাফর ভাইকে কাছে পাইছে, নবীকে কাছে পাইছে, আবার সোনালি দিন ফিরে আসছে। কিন্তু সবার তো সুখ কপালে থাকে না লম্বা সময়, হযরত জাফরের বেলায়ও তাই হইল। মুতার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে 100,000 রোমান সৈন্য আসছে আগায়া, মোকাবেলা করতে হবে। নবী আলাইহিস সালাম মুসলমানদের সৈন্য ঠিক করতেছেন 3,000 সৈন্য, কয় হাজার? 100,000 সৈন্যের বিরুদ্ধে 3,000 সৈন্য তৈরি করছেন। করে নবী আলাইহিস সালাম সেনাপতির দায়িত্ব দিলেন, ঝান্ডা তুলে দিলেন হযরত যায়িদ ইবনে হারেসার হাতে। কার হাতে? যায়িদ ইবনে হারেসা। খেয়াল করেন, তুলে দিয়েই বললেন, ফা ইন উসিবা যায়িদ ইবনে হারেসা ফা জাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়িদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো মুসলমানদের ঝান্ডা তুলে নিবে জাফর ইবনে আবি তালিব। ওয়াইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। যদি জাফরও শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নেবে মুসলমানদের দায়িত্ব কাঁধে নেবে কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন সেনাপতির ঘোষণা দিলেন নবী? 1 নম্বর যায়িদ ইবনে হারেসা, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজনের নাম যখন ঘোষণা হয়েছে তখন কারো আর বুঝতে বাকি নাই যে প্রথম দুইজন শহীদ হয়ে যাবে, প্রথম দুইজন বলেন বলেন। আচ্ছা, সবাই বুঝছে যেই দুইজনের ব্যাপার, ওনারা বুঝেন নাই? বুঝেন নাই, আমরাই তো বুঝে গেছি, তো সামনাসামনি বলতেছে, ওনারা বুঝেন নাই? বুঝছে। তখন হযরত জাফরের কেমন লাগার কথা, এত কষ্টের পর একটু সুখের মুখ দেখলাম। আরে এতদিন তো বিবি সাথে ছিল, এতদিন তো সন্তানরা সাথে ছিল, এখন তো আর কেউ থাকবে না, শহীদ হয়ে গেলে আমি তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু ইমান কাকে বলে দেখেন, কাদের ব্যাপারে অভিযোগ দিচ্ছ ভাই? হযরত জাফর সোজা ঘরে চলে গেলেন বিদায় নেওয়ার জন্যে। স্ত্রীর সাথে লম্বা ঐতিহাসিক আলোচনা হয়েছে, আমার সময় নাই, ওই দিকে গেলাম না। বিদায় নিয়ে সোজা ছুটছেন মসজিদে নববীর উদ্দেশ্যে। বাচ্চাগুলা, 4টা বাচ্চা, 3 ছেলে 1 মেয়ে, আবদুল্লাহ, আউন, মোহাম্মদ,
আহারে আহারে, নিজের ছোট্ট বাচ্চাদের চেহারাগুলো একটু কল্পনা করেন আর শুনতে থাকেন। হযরত জাফর যখন চলে যাচ্ছে, সাধারণত বাচ্চারা যা করে দৌড়ে এসে পিছন দিয়ে জড়ায়া ধরে জিজ্ঞেস করে, বাবা কই যাও? প্রতিদিনকার মতো হযরত জাফরকেও আবদুল্লাহ এসে জড়ায়া ধরছে, বাবা কই যাও? প্রতিদিন তো জবাব দেয় মসজিদে যাই, আসছি একটু পর আসছি, আজকে জাফর কি জবাব দিবে? রিওয়ায়েতে আসছে হযরত জাফর পিছনের দিকে তাকান না। কেন তাকান না? আমরাও বুঝি এটা, হজের সফরে যাই কয়দিন, বিশ পঁচিশ দিন, বাচ্চাদের থেকে যখন বিদায় নেই ওদের মুখের দিকে তাকাই না, অন্যদিকে তাকায় হাত বুলাইতে থাকি, বাবা ভালো থেকো। কেন? আমি জানি ওরা বাবাকে বিদায় দিচ্ছে, ওদের চোখের কোণে পানি টলটল করতেছে, আমি যদি তাকাই তা আমারও চোখ দিয়ে পানি চলে আসবে, আমার চোখের পানি দেখলে ওরা চিৎকার করা শুরু করবে, এই জন্য ওদের দিকে না তাকায়াই অন্যদিকে তাকায়াই হাত বুলাই। ঠিক জাফর যেন ওই কাজটাই করছিলেন, নজর মসজিদ নববীর দিকে, আল্লাহর নবীর হুকুমের দিকে, পিছনে বাচ্চাদের মাথায় হাত বুলাইতেছে, বিবিকে বলতেছে উঠায় আনো, ঝামেলা পাকায়া দিছে ছোট্টটা, আউন যায়া কাপড় খামচায়া ধইরা ঝুলে গেছে, বাবা বাবা বাবা। আরে এই বাচ্চারা এইখান কেমনে যায়? কাদেরকে অভিযোগ দিচ্ছ? সব পেছনে ফালাইয়া ছুটছেন জাফর, চলে গেছেন ময়দানে, শুরু হয়ে গেছে তুমুল লড়াই। নবী আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যাইদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছে, হযরত জাফর ঝান্ডা তুলে নিছে, যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে। হঠাৎ হযরত জাফরের ডান হাতে একটা আঘাত পড়ল, আহ, হাতটা ঝুলে গেছে, চামড়া আটকায় রয়েছে, পরেও না, ডিস্টার্ব হচ্ছে লড়াই করার মুহূর্ত। হযরত জাফর পায়ের নিচে হাতটারে লাগায়া এক টান দিয়া ছিঁড়া ফেলায়া চলছে যুদ্ধ। হযরত জাফরের বাম হাতটাও কাটা গেছে, জাফর পড়ে গেছে, লড়াই করতে করতে পড়ে গেছে, শরীরে অনেকগুলো আঘাত। মুসলমানরা হঠাৎ লক্ষ্য করলো, জাফরও দেখা যায় না, ঝান্ডাও দেখা যায় না। আরে আবদুল্লাহ ইবনে রাওহার কাছে তো দায়িত্ব পৌঁছাইতে হবে, ঝান্ডা গেল কই, জাফর গেল কই? সবাই তালাশ করা শুরু করছে। আহারে, দেখে ময়দানের এক পাশে জাফরের নিথর দেহটা পড়ে আছে, কিন্তু জাফর ওই জীবনের শেষ মুহূর্তেও ঝান্ডাডারে দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখছে। কাদেরকে অভিযোগ দিস? তারা দিন পৌঁছায় নাই। আরে কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছ? যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়া কামড়াইয়া ধরে থাকে, ওদেরকে বলছো ওরা দিন আমাদের কাছে পৌঁছায় নাই? না না না, এই কথা তোমাদের মতো জালিম বেদাতীরা বলতে পারে, আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না আল্লাহ মিথ্যা বলেছেন, আমরা বিশ্বাস করি না নবী দায়িত্ব অবহেলা করেছেন, আমরা বিশ্বাস করি না সাহাবীরা দিন পৌঁছানোর ক্ষেত্রে কোনো রকমের কৃপণতা করেছেন, কিছু বাকি রাখছেন নিজেদের জন্যে, আমাদের কাছে পৌঁছান নাই, আমরা এটা বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করলে করতে থাকো, বিদাত করতে থাকো, আমাদের দায়িত্ব তোমাদেরকে বুঝানো। হ্যাঁ, দেখা হবে হাসরে, কে নবীর সাথে জান্নাতে যায় আর কে হাউজে কাউসারের সামনে থেকে সুহকান সুহকা সইনা নবীর সামনে থেকে বিতাড়িত হয়, ফয়সালা সেদিন হবে, সাক্ষাৎ সেদিন হবে ইনশাআল্লাহ, সেদিন দেখা যাবে ওয়াহাবি ঠিক না সুন্নি ঠিক, এই যে গালিগুলা দিস সেদিন পরিচয় হবে, ওয়াহাবি সুন্নি বলে কিচ্ছু নাই, প্রকৃত আশিক রাসুল কারা, সেদিন প্রমাণ হবে, যারা সুন্নত দিয়া জীবনকে সাজাইছে, যারা বিদআতকে লাথি মেরে তাড়াইছে, সত্যিকার আশিক রাসূল তো তারাই। আল্লাহ তাআলা নবীর মহব্বতের নামে এই সমস্ত বিদআতি কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করেন, গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।